এই তুই সত্যি করে কথা, দেয়াল টপকায় তুই বাসার ভিতরে ঢুকছিস কেন? কি কারণে ঢুকছিস? তোর পারমিশন কে দিছে? আমার কাছে পারমিশন আছে। তো পারমিশন থাকলে দেয়াল টপকায় ঢুকছিস কেন? লাবণী আপনি পুলিশে ফোন দেন, এখনই পুলিশে ফোন দেন। আপু আপু প্লিজ পুলিশে ফোন টোন দেন না ভাই, সত্যি আমার কাছে পারমিশন আছে। এই বাড়িওয়ালা নাজিমাকে দাঁড়া 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 ওয়েট বল, একদম সত্যি কথা বল। আপনি লুকিয়ে লুকিয়ে এসে আমাকে বই দিয়ে যান, কি মনে করেছেন? আমি কিছু বুঝি না, কি সমস্যা আপনাদের? এর উপর আবার আমাকে ফলো করছেন। দেখেন, আপনাকে ফলো করার মতো সময় বা আপনাকে বই দিয়ে যাওয়ার মতো সময় আমার নাই। আর আপনাকে একটা কথা বলে রাখি, আপনি ভালো করে শুনেন। কি বলবেন বলেন বলেন, আজকে আমি আপনার সব কথা শুনে যাব, কিন্তু এরপর থেকে এই বইটাই দিয়ে আমাকে আর যন্ত্রণা করতে আসবেন না। শুনুন, আপনাকে যে বই দিয়ে যায় সে মনে হয় আপনাকে পছন্দ করে, আর আপনার বাসার পাশে যেহেতু ব্যাচেলার থাকে সেই সুযোগটা সে কাজে লাগাইছে। মানে বই দিয়ে যায় আরেকজন, দোষ পড়ে আমাদের ঘাড়ে। আমাকে কে পছন্দ করবে তার মানে? না না না, আমি না আমি না। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে অপছন্দ করেন? আরে আপনাকে আমি অপছন্দ কেন করব? আপনি আমাকে অপছন্দ করেন না, আবার আমাকে বিশ্বাস করতে বলছেন যে আপনি আমার বাসার সামনে বই রেখে যাননি, কি মনে করেছেন? মানে আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি ওইভাবে পছন্দ করি না। দেখেন, এসব ছেলেবেলানো কথা না আমাকে বলতে আসবেন না। নেক্সট টাইম থেকে যদি আপনাকে আমার বাসার সামনে দেখেছি, আমি কিন্তু এরকম ভদ্র ভাষায় আর বুঝাতে আসবো না। বুঝছি বুঝছি, একটা ভালো কাজ করতে এসে যদি এরকম বিপদে পড়তে হবে জানতাম আমি আসতামই না এখানে। আপনার আমার ভালো বুঝতে হবে না, আপনি আমার সামনে থেকে নিজের ভালো দেখেন গিয়ে। বল দোস্ত, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি সমস্যা আবার? আরে ওই যে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, ওটা তো আগের বাড়ির ঠিকানায়। তুই যে একটু নিয়ে আয় না। তো তোর যাইতে কি সমস্যা? আরে আমি যেমনি আসার আগে মালিক রে বইলা আসছি কথা, তারপরে মনে হয় মালিক তো আমারে গেলে যে ভালো মতো রিয়াক্ট করবে। আচ্ছা ঠিক আছে, আনমনে ঠিক আছে, তুই যা, আমি বাসা খুঁজতেছি এদিকে। ঠিক আছে ঠিক আছে। ঘটনা কি? কিসের ঘটনা? আপনি বাসার ভিতরে কেন? আমার একটা পার্সেল আসছিল, নিতে আসছি। আগে কিছু জানতে চান? পার্সেল নিতে এসেছেন না কি রাখতে এসেছেন সেটা আমি ভালো করেই বুঝি। মানে কি বলতে চান আপনি? কি এখন হাতে নাতে ধরা খাওয়ার পর না বুঝার ভান করে কি মনে করেছেন পার পেয়ে যাবেন? দেখেন, আপনি কিন্তু আমাকে যা তা বলতে পারেন না। আপনি কি ভেবেছেন আমি গাধা? এক তো আপনারা এই বাসা ছেড়েছেন, তারপরেও নাকি এখনো আপনাদের পার্সেল এই বাসায় আসে, সেটা আবার আপনি চুপি চুপি নিতেও আসেন। আপনি যা ইচ্ছা তাই ভাবতে থাকেন। আমি কাউকে নিয়ে আসি নাই। তাহলে উনি কে? এই আপনি কে? উঠেন 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 উঠেন, উঠে দাঁড়ান, উঠেন। কে ভাই আপনি? কে উনার হাতে রবীন্দ্রনাথের বই কেন? এই সত্যি করে কহ, তুই দেয়াল টপকে কেন আসছিস জায়গায়? কহ ভাই। যে ব্যথা পাইছে আজকে, মনে হয় না যে আমি দুই তলা যে বইটা রাখে আসতে পারবো। মানে কোনো মানে ঠানে কিছু নাই। এই তুই সত্যি করে কথা, দেয়াল টপকায় তুই বাসার ভিতরে ঢুকছিস কেন? কি কারণে ঢুকছিস? তোর পারমিশন কে দিছে? আমার কাছে পারমিশন আছে। তো পারমিশন থাকলে দেয়াল টপকায় ঢুকছিস কেন? লাবণী আপনি পুলিশে ফোন দেন, এখনই পুলিশে ফোন দেন। আপু আপু প্লিজ পুলিশে ফোন টোন দেন না ভাই, সত্যি আমার কাছে পারমিশন আছে। এই বাড়িওয়ালা নাজিমাকে দাঁড়া 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 ওয়েট বল, একদম সত্যি কথা বল, কি হয়েছে বল ভাই? এই বাড়িওয়ালা যে নাজিম আঙ্কেল আছে, উনি আমাদেরকে টাকা দিয়ে বই কিনে দেন, বইগুলো আমরা পার্সেল রেখে আসি এই বাড়ির দুই তলাতে। শুধু আমি না, আমার সাথে আরো কয়েকজন আছে, ওরাও রেখে যায়। সহজ কাজ অ্যাডভান্স পেমেন্ট দিয়ে এই জন্য করি। দেখছেন,
আমি বলছিলাম না আপনারা যে এই কাজের সাথে অন্য কেউ জড়িত, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। কি কই যাস? যা।